প্রিয় চিকিৎসক বৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমরা আশা করব যে আপনারা ভালো আছেন। মাত্র 2 দিন আগেই এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা দেওয়ার একটা বিশাল ধকল আপনারা পার করেছেন। আমাদের চিকিৎসকদের জীবনের এটা একটা অংশ যে আমাদের জীবনে কন্টিনিউসলি এরকম পরীক্ষা আসছে, আমরা সেই পরীক্ষা পার করে এসেছি। আমরা যদি একটুখানি পিছনে ফিরে যাই, যে আমাদের মেডিকেল লাইফের কথা চিন্তা করি, চিন্তা করুন তো ঠিক কতগুলো পরীক্ষা আপনি দিয়েছেন। এই প্রত্যেকটা পরীক্ষায় হয়তো কখনো আপনি একবারই সফল হয়েছেন, কখনো ব্যর্থ হয়েছেন, কখনো 2 বার ব্যর্থ হয়েছেন, 3 বার, কিন্তু আপনি কিন্তু হাল ছেড়ে দেননি। হাল ছেড়ে দেননি বলেই আপনি আজকে একজন চিকিৎসক। এবং চিকিৎসক হওয়ার একটা অনুভূতি যদি আমি বলি, সেটা হচ্ছে পৃথিবীতে অনেক ধরনের নলেজ এবং সেই নলেজের অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকে, কিন্তু এটাই মনে হয় একমাত্র নলেজ, যে নলেজটা আমি গ্যাদার করি সেটা যখন আমি অ্যাপ্লাই করি আমার চোখের সামনে সেটার একটা ফলাফল পায়। সেই ফলাফলটা যখন এরকম হয়, খুবই অসুস্থ একজন মানুষ সে আমার কাছে এসেছে, সে মৃত প্রায়, সে মানুষটা সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে, এর থেকে ভালো লাগার প্রাপ্তির মনে হয় চিকিৎসকের জীবনে আর কিছু নেই। মেডিকেল সায়েন্স আমার কাছে মনে হয় একমাত্র সায়েন্স, যে সায়েন্সের পিছনে ব্যয় করা প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমাদের কাজে আসে। সেটা হয় আমার নিজের কাজে আসবে, আমার ফ্যামিলির কাজে আসবে, আমার সোসাইটির অথবা আমার বন্ধুর কাজে আসবে। আর কোন নলেজের এরকম সরাসরি অ্যাপ্লিকেশন করা এবং স্যাটিসফ্যাকশন পাওয়া আমার মনে হয় এরকম সুযোগ নেই। তো চিকিৎসক হিসেবে আমাদের ভালো লাগার জায়গাটা এখানে। তো এই চিকিৎসক যখন আমরা হয়েছি, তখন আমরা সেই স্বপ্ন যখন বাস্তবায়ন হয়, তখন সেই স্বপ্নটা আমরা আর একটু বড় করতে চাই। কিভাবে বড় করতে চাই? আমরা চাই মানুষকে বেস্ট সার্ভিস দিতে, বেস্ট কেয়ার দিতে, ঠিক যে কেয়ারটা আমি এবং আমার ফ্যামিলি মেম্বার চাই। সেই কেয়ার দেওয়ার জন্য আমরা চাই আমাদের নিজেদেরকে এনরিচড করতে। কিসের দ্বারা? নলেজের দ্বারা। সেই নলেজ দ্বারা এনরিচড করারই একটা পাথওয়ে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন। এই পোস্ট গ্রাজুয়েশনের পথ বাংলাদেশে অতটা স্মুথ না, যদিও তারপরেও আমাদের এই স্বপ্ন পূরণ কিন্তু থেমে নেই। আমরা সবসময় ফেসবুকে স্ট্যাটাস দেখি, কোনো একজন সফল আমাদেরই বন্ধু, আমাদের সিনিয়র, আমাদের জুনিয়র, আমরা ফেসবুকে এক লাইনে স্ট্যাটাস দেখি, আলহামদুলিল্লাহ আমি এফসিপিএস পার্ট ওয়ান পাস করলাম, রেসিডেন্সিতে চান্স পেলাম। আমরা মনে করি আমি কেন পারি না বা আমার কেন হয় না। আমরা শুধুমাত্র এক লাইনের স্ট্যাটাসটা দেখেছি, আমরা এই এক লাইনের স্ট্যাটাসের পিছনে সেই মানুষটার কষ্ট, পরিশ্রম, ত্যাগ, ডেডিকেশন কিন্তু আমরা খুব বেশি একটা জানি না বা অত বেশি জানতেও চাই না। তো আমরা যে জিনিসটা সবসময় মনে করি হয়তো আমি পাচ্ছি না, কিন্তু আপনি একটুখানি ভেবে দেখবেন তো যে আপনি যে মানুষটা সফল হচ্ছে মনে করছেন, যদিও সফলতা আপেক্ষিক, সেই মানুষের মতো একই লেভেলের ডেডিকেশন, একই লেভেলের পরিশ্রম আপনি করেছেন তো, নিশ্চয়ই আপনার কোন না কোনো জায়গায় একটু হলেও ঘাটতি আছে। বাস্তবতা হচ্ছে আমরা চিকিৎসকরা সবাই ব্যস্ত, আমাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়, আত্মীয় স্বজনকে চিকিৎসা দিতে হয়, আমাদেরকে পড়াশোনা করতে হয়, বাচ্চা পরিবার সামলাতে হয়, বিশেষ করে লেডি ডক্টরদের জন্য তো আরো কঠিন। তো এত কিছুর মাঝখানে এই যে ডিউটি, তারপর ইন্টার্নশিপ শেষ করার পরপরই জব পাওয়া কঠিন, খ্যাপ দিতে হয়, এর মাঝখানে এই পড়াশোনাটা মেনটেন করা আসলেই কঠিন। কিন্তু যদি আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চান, একটা টার্গেট সেট করতে চান, সেই টার্গেট সেট করার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা মাইন্ডসেট, যে না আমি এই ডেডিকেশনটা করবই। কেন করব? মেডিকেল সায়েন্সে প্রথম যখন আমি মেডিকেলে ভর্তি হই, আমার মনে হতো আমি যদি চুরি করে কোনো এক জায়গায় কোনো ভার্সিটিতে ভর্তি হতে পারতাম, আমার ফ্যামিলি না জানতে পারতো, এরকম মনে হতো। কিন্তু যখন আমি থার্ড ইয়ারে উঠেছি, আমি ওয়ার্ডে গিয়েছি, তখন আমার নিজের একটা জিনিস ভেবে খুব ভালো লাগতো যে না, এনিহাও আমি এই মেডিকেল সায়েন্সে আমার পড়াশোনাটা কন্টিনিউ করব। কারণ আমার নিজের ফ্যামিলি মেম্বার যখন অসুস্থ হতো, তখন আমার মনে হতো আমি যদি তাদের চিকিৎসা দিতে পারতাম যেটা আমি এখন পাচ্ছি, ইমিডিয়েটলি আমি তাদের যে কোনো সমস্যার সলিউশন দিতে পারতাম, যেটা আমি চিকিৎসা না হলে পারতাম না। তো যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের সবারই একটা ধারণা থাকে যে যারা এই সফল হচ্ছে তারা মনে হয় একবার পড়েই তারা সফল হচ্ছে, বা তারা আমার থেকে ব্রিলিয়ান্ট, আমি হয়তো তাদের থেকে কম পারি, আমি তাদের থেকে কম জানি, হয়তো মেডিকেলে তাদের অনেক বেশি পড়াশোনা ছিল, আর টেক্সট বুক সব পড়ে তারপর পোস্ট গ্রাজুয়েশনে আসছে, মেডিকেল থেকে চলে আসে। বাস্তবতা এমন না,
আমি যদি আমার কথা বলি, শুধু দুইটা কথাই বলবো। সেটা হচ্ছে, মেডিকেলে টেক্সটবুক পড়ার খুব বেশি একটা সুযোগ হয়নি বা ইচ্ছে হয়নি। সত্যি কথা বলতে একটা ফাঁকিবাজির একটা ছিল আমাদের মধ্যে, এবং সেই সঙ্গে একাডেমিক সেই এনভায়রনমেন্টটাও আমরা পাইনি, যে কারণে টেক্সটবুকের একটা বিশাল গ্যাপ ছিল। আমি প্রথমবার পাঠন পরীক্ষা যেবার আমরা দিতে পারতাম, আমি দেইনি কেন, কারণ আমার টেক্সটবুক পড়া নেই, আমার জানা ছিল না ঠিক কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে। আমি প্রথমবার রেসিডেন্সি পরীক্ষাও দেইনি, কারণ রেসিডেন্সি পরীক্ষা প্রিপারেশন নিতে যে দেখলাম, রেসিডেন্সি পরীক্ষার জন্য যতটুকু প্রিপারেশন নিতে হয় ততটুকু আমার নেই, ততটুকু বেসিক আমার ক্লিয়ার নেই। সুতরাং যারা সফল হয়েছে তারা এরকম না যে তারা আসলে মেডিকেল থেকে সবকিছু জেনে এসছে, আমি যেহেতু মেডিকেল থেকে সবকিছু জেনে আসিনি অথবা আমি পারবো না। প্রথমত এই ধারণাটা আপনার থেকে দূরে রাখতে হবে। তো আমি আর বেশি কথা বলবো না, আজকে আমার সঙ্গে যে দুইজন গেস্ট আছে, আমরা তাদের ডেডিকেশন, তাদের পড়াশোনার পেছনে শ্রমটা যদি আমরা একটু শুনি, তাহলে আমাদের ভিতরে যে ভয় ভীতি এবং এই পোস্টগ্রাজুয়েশন পরীক্ষা নিয়ে যে একটা মানে কি বলবো ট্যাবু আছে, যে ও ভালো মেডিকেলে পড়েছে, ওর মেডিকেল থেকে টেক্সটবুক পড়া আছে এই জন্য ওর হচ্ছে, আমি ভালো মেডিকেলে পড়ি নাই বা আমার টেক্সটবুক পড়া নাই আমার হবে না, এই ট্যাবুটা আমার মনে হয় দূর হয়ে যাবে। তো প্রথমেই আমরা কয়েকদিন আগে, এই যে 2 দিন আগে, 3, 4, 5 যে পরীক্ষাটা হলো FCPS পাঠন, এই পাঠন পরীক্ষা দিতে গিয়ে এবং এই পাঠনের পাশাপাশি আরো একটা পরীক্ষা আমাদেরই একজন গেস্ট দিয়েছে, ঠিক কিভাবে দিয়েছে সেই কথাটা আমরা তার মুখ থেকে শুনি। আমি আমার বিশ্বাস যদি আপনি এই কথাগুলো শোনেন, আপনার ভিতরে যদি এরকম কোনো ভীতি থাকে যে আমি পারবো না, এই ভীতিটা দূর হয়ে যাবে। তো আমি প্রথমে অনুরোধ করছি, সে আমাদের নিউরনের মেন্টর ডক্টর অর্ণব বক্সি, আমি অর্ণব বক্সিকে তার পরিচয় দিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি। আমি তার স্ট্রাগল সম্পর্কে একটুখানি আপনাদের শোনার জন্য অনুরোধ করছি, একটুখানি শুনবেন সে ঠিক কিভাবে এবার পরীক্ষাটা দিয়েছে। এবং একটা কথা বলে রাখি, বিষয়টা এরকম না যে অর্ণব একবারেই সবকিছু করে ফেলেছে, অর্ণবও কিন্তু গতবার FCPS পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছে, ওর হয়নি 2 মার্কের জন্য। এখন তখনই যদি ও হাল ছেড়ে দিত তাহলে কি হতো, কিন্তু সে হাল ছেড়ে দেয়নি। একটুখানি শুনেন তার কথাগুলো, নিশ্চয়ই আপনার ভালো লাগবে। আমি অর্ণবকে অনুরোধ করছি, অর্ণব, হ্যাঁ অর্ণব তুমি কন্টিনিউ করো। দুঃখিত, কারিগরি ত্রুটির জন্য সম্ভবত মাঝখানে একটু সমস্যা হয়েছিল। তো ভাইয়া সম্ভবত শুনতে পাচ্ছেন। তো প্রথমে আমি শিহাব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই নিউরন মেডিকেল একাডেমিকে, যে আজকের ডেডিকেশন ফর ড্রিম এই যে প্রোগ্রামটা হবে এবং সেখানে আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই কৃতজ্ঞতা নিউরন মেডিকেল একাডেমির প্রতি। কারণ আমি গত রেসিডেন্সি মার্চ 2021 এন্ডোক্রাইনোলজিতে বিএসসি মেডিকেল চাস পর থেকেই নিউরনের মেন্টর হিসেবে আছি, এটা নিউরন অবশ্যই আমাকে এই সুযোগটা দিয়েছে, আমি এর জন্য নিউরনের প্রতি কৃতজ্ঞ। আর এই কাজ করার মারফতে আমি অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি, সেটা শিহাব ভাই বলি, সোয়েব ভাই, মিনহাজ ভাই বা যাদের কথাই বলি না কেন, আমার এই টোটাল জার্নিতে আমার নতুন করে মানে FCPS পার্টনের জন্য কোনো কোচিং বা কোনো কিছু করার প্রয়োজন হয়নি। ক্লাসের মাধ্যমে হোক বা ভাইয়াদের সংস্পর্শে থাকার মাধ্যমে হোক, যে রেজাল্টটা এসেছে সেটা তাদেরই অবদান, এই জন্য আমি অবশ্যই প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর ডেডিকেশন ফর ড্রিম ভাইয়া যে কথাটা বললেন আর কি, তো প্রথমে আমি ওইটা দিয়ে শুরু করব, যে ড্রিম, আপনাকে অবশ্যই ড্রিম দেখতে হবে, আপনার একটা স্বপ্ন থাকতে হবে, আর তারপর ডেডিকেশন। তো স্বপ্নটা অবশ্যই আমাদের পোস্ট গ্রাজুয়েশন, এটা হচ্ছে স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের জন্য আপনাকে অবশ্যই ডেডিকেশনটা থাকতে হবে। এবং সেই ডেডিকেশনের কথা অনেক উদাহরণ আছে, কখনোই আমি একজন এক্সাম্পল নই আমি সেটা মনে করি। তো তারপরও ছোট একটু কথা আমি যদি বলি, ভাইয়া যে কথাটা বললেন, তো আমি জানুয়ারি 2021 আমি পরীক্ষা দিয়েছিলাম, তো তখন আমার 2 মার্কসের জন্য হয় নাই। তো FCPS এর ব্যাকগ্রাউন্ডে 2 মার্কস আসলে অনেক বেশি, যেখানে মানুষের 0.2 জন্য হয়নি, 0.4 এর জন্য হয় না, সেখানে আমি বলতে পারি না যে আমার অল্পের জন্য হয়নি, এটা একদমই ঠিক না। তো যাই হোক, সেই ডিপ্রেশনটা নিয়ে আসলে আমি আমার ড্রিমটাকে ছেড়ে দিয়েছিলাম। গত জুলাইতে আমি পরীক্ষা দিইনি বা সেপ্টেম্বর সেশনে যে পরীক্ষাটা দিইনি আমি, আমার মনে হচ্ছিল যে না হবে না, আমার দেওয়ার দরকার নাই। বাট এরপর মনে হলো মার্কশিট তোলার পর যে না,
আমার যখন 2 মার্কসের জন্য হয়নি, আমি একটু চেষ্টা করে দেখি যে এবার হয় কিনা, এবং যে সাবজেক্টে বা যেতে পারে আমার কম ছিল, আমার মনে হলো যে আমি একটু চেষ্টা করে দেখতে পারি যে কোনোভাবে সেটা পসিবল হয় কিনা, তো তার জন্যই পরীক্ষাটা দিলাম। তো এটাই বলবো যে আপনারা যাদের এবার হয়নি বা একটা পরীক্ষা হচ্ছে না, আপনি যদি দেখেন আপনার ড্রিমটা পূরণ করার জন্য কিন্তু বছরে 4টা সুযোগ আসছে, সো আপনি 4টা বার যদি আপনি ডেডিকেশনটা দেন অবশ্যই ভালো কিছু হবে। আর সবশেষ ভাইয়া যে কথাটা দিয়ে শুরু করলেন যে একই দিনে 2টা পরীক্ষা, তো এটা আসলে আনএক্সপেক্টেড ছিল। তো সবসময় আমরা দেখি যে বিসিএস এবং পোস্ট গ্রাজুয়েশন একটা কম্বিনেশন হয়ে যায়, কেন না কেন, সেটা কি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এটা আমি জানি না, আমি কোনো কর্তৃপক্ষকে দোষারোপ করতে চাই না, বাট সেটা এবারও হয়ে গিয়েছে। একবার এটা হয়েছিল প্রথমে, সেটা 42 BCS এর হেলথ চেক আপ যেদিন ছিল সে একই দিনে 41 BCS এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরীক্ষা ছিল। সো ওইটা আমি অনেককে বলিনি, এটা আমি সেদিন আমাদের যেমন ডোপ টেস্ট করতে হয়, তো আমি ডোপ টেস্ট করতে দিয়ে স্যাম্পল দিয়ে তারপরে আমি গিয়েছিলাম সেই পরীক্ষাটা দিতে, তো একটা দিনে মার্চ করেছিল এবং জাস্ট আমার মনে পড়ে যে সেই পরীক্ষাটা আমি জাস্ট 10টায় হলে ঢুকেছিলাম। তো ওইটার কারণে আসলে আমার একটু তখন সাহস হয়েছিল যে না, সম্ভবত একদিনে 2টা কাজ করা সম্ভব হলেও হতে পারে। আর অবশ্যই সৃষ্টিকর্তার উপর আমার সবসময় একটা আস্থা ছিল যে সমস্যা যেহেতু একটা আসছে, তো আমরা যদি চেষ্টা করি কোনো না কোনো একটা উপায় অবশ্যই হবে। তো এরপরই যখন দেখলাম যে প্রথমেই 42তম BCS, সরি, 41 BCS এর রিটেনের ডেট ছিল, সেটা 3rd January-তে, এবং এর পর পরই FCPS-I এর ডেট আসলো 3 থেকে 4 দিন পর, যে 3, 4, 5, তো তখন আসলে একটা ডিলেমায় পড়ে গেলাম, কারণ এটা ছিল BCS-I এর লাস্ট রিটেন এক্সাম। তো আমি 41 BCS এর আগে যে পরীক্ষাগুলো দিয়েছি, আমি যদি এই পরীক্ষাটা না দিই তাহলে সেক্ষেত্রে আমার ফেল আসবে, অর্থাৎ আমার আগের যে পরীক্ষাগুলো তার আলটিমেট রেজাল্ট 0, এত এত পরীক্ষা দিয়ে এই যে এত ঘন্টা পর ঘন্টা লিখে আসলাম তার আসলে কোনো রেজাল্ট আমি পাবো না। আবার FCPS-I এটা আসলে একটা স্বপ্নের নাম, 10,000 টাকাটা যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি একটা স্বপ্ন, যে আমি পরিশ্রম করে একটা পরীক্ষা দিতে চাচ্ছি, আমি মেন্টালি প্রিপেয়ার পরীক্ষাটা দিব, সেটা আমি দিতে পারছি কিনা। তো অনেক ডিলেমায় ছিলাম, একবার ভাবলাম যে না BCS টা ছেড়ে দিই, একবার ভাবলাম যে না FCPS ছাড়ি, অনেকে অনেক ধরনের কথা বলছিলেন, তো অনেক ইনডিসিশনে ছিলাম। তো এই সময়ে কয়েকজন মানুষ অনেক বেশি ইন্সপায়ার করেছে, অবশ্যই আমার বাবা মা, তারা বলেছে যে তোমার যেটা ইচ্ছা, তোমার তো একটা ডিগ্রিতে তুমি আছো, এটা তোমার ডিগ্রিটা মাস্ট না, তোমার যেটা ভালো লাগে বাবা তুমি সেটা করো। শিয়া ভাইয়ের কথা বলতে হয়, শিয়া ভাই আমাকে বলেছিলেন যে তুমি পারবা, তুমি যোগাযোগ করো, এবং আমার মনে হয় যে BCPS-I এর অথরিটি খুবই ভালো আছেন, তুমি যদি তাদের সাথে যোগাযোগ করো অবশ্যই একটা ব্যবস্থা করবেন, একটা কথা বলেন। এবং মিনহাজ ভাই আমার সাথেই বসে আছেন, উনি অনেকবার বলছেন যে ভাইয়া তুমি দাও, মানে ভাইয়া কেন জানি আমার উপর একটা আস্থা ছিল, ভাইয়া তুমি FCPS-I দাও তোমার হয়ে যাবে, তোমার হয়ে যাবে। আবার এটাও বলতেন যে না তুমি 41 BCS দাও, ওটা তুমি দিচ্ছ তোমার ওটাও হবে। তো যাই হোক, এই ডিসিশন গুলোর মধ্যে আমি ডিসিশন নিলাম যে BCPS-I অথরিটির সাথে একটু যোগাযোগ করি আর কি। সেভাবে BCPS-I গেলাম পরীক্ষার 4 থেকে 5 দিন আগে, তো তাদেরকে সব সমস্যা ডিটেলস জানানোর পরে বললেন যে তুমি একটা অ্যাপ্লিকেশন ড্র করো। তো আমি তখন একটা অ্যাপ্লিকেশন দিয়ে আসলাম, আর এরপর প্ল্যান ছিল ওরকমই, যেহেতু একটা পরীক্ষা 9টা থেকে 10টা 40 BCPS-I অথরিটির, ওইটা শেষ করে আমি এরপর BCS-I এর পরীক্ষাটা অ্যাটেন্ড করবো, যদিও একটা ছিল মহাখালীতে এবং আরেকটা ছিল শেরে বাংলা নগরে, প্রায় 5-5.5 কিলো ডিস্টেন্স ঢাকা শহরে। এই 2টা বিজি এরিয়াতে আসলে এত শর্ট টাইমে কভার করাটা অনেকটাই অবাস্তব ছিল, তো তারপরও ভাবলাম চেষ্টা করে দেখি কিছু হয় কিনা। তো সেভাবেই গেলাম, প্রথম 3 তারিখের যে পরীক্ষাটা ছিল, তো অনেকটা স্ট্রেসের মধ্যে পরীক্ষাটা দিই, প্রথমে আমি বৃত্ত ভরাটা ভুল করি। যাই হোক, পরীক্ষা ইনভিজিলেটর যে স্যার ছিলেন খুবই আন্তরিক, উনি নিজে আমাকে বলেন যে বাবা তুমি আসলে 2টা পরীক্ষা নিয়ে স্ট্রেসে আছো, এর জন্য সমস্যাটা হচ্ছে, তো টেনশন করার কোনো দরকার নেই, তোমাকে আবার দিচ্ছি, তুমি আবার নাম টাম ফিল আপ করো সবকিছু। তো যাই হোক, সুযোগ দিলেন, মোটামুটি সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি বলবো 40 মিনিটে হলো, আসলে না হলে সম্ভব ছিল না। এবং ওই সময় আমি যে কি পরীক্ষা দিয়েছি কোনো প্রশ্ন আমি রিচেক করার সুযোগ পাইনি, জাস্ট একবারে দিয়েই শেষ করলাম এবং সৃষ্টিকর্তার নাম করেই বের হলাম। আর আমার একটা ফ্রেন্ড নাম বলতেই হয় রাফুর, ও ছিল BCPS-I এর গেটেই দাঁড়িয়েছিল, 9টা 45 বাজে, তখন ও বাইক ঠিক করে রেখেছিল আগে থেকে উবারে, সো তখন মোটামুটি বাইকে উঠে গেলাম এই আর কি। আর তারপরও দেরি হয়ে গেল, 2টা না 3টা সিগনাল ছিল আর কি যাওয়ার মধ্যে। সো আমি যখন BCS-I এর হলে পৌঁছালাম 10টা 20 বা 10টা 25 বাজে। তো যাই হোক, সেখানেও ইনভিজিলেটর যে স্যার ছিলেন উনি অনেক হেল্পফুল ছিলেন, ওনাকে 2টা পরীক্ষা কথা বললাম, অ্যাডমিট কার্ড দেখালাম এবং ডাক্তার পরিচয় দেওয়ার কারণে উনি কোনো ঝামেলা করেনি, বললেন ঠিক আছে বাবা তোমার যে 2টা পরীক্ষা তুমি অ্যাটেন্ড করতে পারো। সো এই আর কি, আর অবশ্যই 2টা পরীক্ষা দেওয়ার কারণে আসলে BCS-I টা কি হবে আমি জানি না, কিন্তু অ্যাটলিস্ট FCPS-I এর এই যে রেজাল্ট, ভালো একটা রেজাল্ট আসলো। তো এত কিছু বলার একটাই উদ্দেশ্য যে স্বপ্নটাকে আপনারা বাঁচিয়ে রাখুন, আপনাদের অনেকেরই অনেক স্বপ্ন আছে, কিন্তু আপনি যদি স্বপ্ন দেখাটাই বন্ধ করে দেন তাহলে কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার কোনো
আর সম্ভাবনায় থাকবে না। এর জন্য যার যে স্বপ্ন আছে, স্বপ্নের জন্য আপনি অবশ্যই এক পা দুই পা করে এগিয়ে আসুন, সৃষ্টিকর্তা অবশ্যই আপনাকে সাহায্য করবেন। তো এই ছিল শিয়াব ভাইয়া। অর্ণবকে অসংখ্য ধন্যবাদ। আমি শুধু একটা কথা একটু হাইলাইট করি, যে আপনি চিন্তা করেন একই দিনে আপনার বিসিএস পরীক্ষা এবং একই দিনে আপনি এফসিএস পার্ট ওয়ান দিতে যাচ্ছেন, এবং আপনি 40 মিনিট এফসিএস পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছেন, দিয়ে আপনি আবার বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছেন বাইকে করে আরেকটা হলে। তো এই যে একটা স্ট্রেসফুল মুহূর্ত এবং আগে থেকে একটা প্রিপারেশন নেওয়া, এই প্রিপারেশনের জন্য আপনি চিন্তা করুন তো ঠিক কতটা রাত কতটা দিন তাকে কষ্ট করতে হয়েছে। তো আমরা খুব সংক্ষেপ, আমরা সবকিছু খুব সংক্ষেপে চাই, খুব শর্টকাট চাই। সত্যি কথা বলতে সফলতার কোনো শর্টকাট নেই, এবং মেডিকেল সায়েন্সের পিছনে ব্যয় করা প্রতিটা মুহূর্ত আমাদের কাজে লাগে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা লাইন আপনি বইতে যেটা পড়েছেন সেটা আজ হোক কাল হোক আপনার কাজে লাগবে। তো আমি সবসময় নিজেকে এভাবেই মোটিভেট করি। একসময় সত্যি কথা বলতে আমার এই মেডিকেল সায়েন্সের এত পড়াশোনা ভালো লাগতো না, এটা আমার মনে হয় না কারোরই এরকম লাইফে একটা টাইম আসে যে সময় কারোরই ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে আপনি যদি নিজেকে এইভাবে মোটিভেট করেন যে আপনার এই প্রতিটা লাইন আপনার জন্য ইবাদত হবে, আপনার জন্য ভালো কাজের অংশ হবে, যদি আপনি এইটুকু মেন্টাল সেট আপ তৈরি করেন যে আমার মাধ্যমে তো মানুষ উপকৃত হচ্ছে। তো আমি বেশি কথা বলবো না, আমাদের আরো একজন গেস্ট আছে, ডক্টর মিনহাজ উদ্দিন ভুইয়া। ডক্টর মিনহাজ, আমি ঠিক যেদিন ও এফসিএস, ও যে এফসিএস পাঠন পরীক্ষা দিচ্ছে আসলে জানতাম না, ও যেদিন পাঠন পরীক্ষা দিচ্ছে সেদিন ও যেটা পড়েছে সেটার একটা সামারি করে আমাদের গ্রুপে আপলোড দিয়েছে, যাতে অন্যরা দেখতে পারে এবং অন্যরা সেটা পড়তে পারে। এবং ওর ওই সামারি থেকে বেশ কয়েকটা এসবি আসছে, এবং সেই এসবি গুলো হুবহু ওই সামারি থেকে কমন ছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি ঠিক কিভাবে নিচ্ছেন পরীক্ষাটাকে। এই এই পরীক্ষাগুলো কিন্তু আমাদের, যে বিষয়টা এরকম না একবার ফেল করা মানে আমার জীবন শেষ, বিষয়টা এরকম না। কেউই, খুব কম মানুষই আছে যারা একবারে সফল হয়েছে, অধিকাংশ মানুষেরই পরিশ্রম করতে হয়েছে, সময় দিতে হয়েছে। সেম কথা আমার ক্ষেত্রে প্রযোজ্য, আমি একটু আগে বলেছি না এফসিএস পার্ট ওয়ান না রেসিডেন্সি কোনোটা আমি প্রথমবার দিয়েছি, আমি দিয়েছি দ্বিতীয়বার, কারণ আমার মনে হয়েছে আমার প্রিপারেশন আপ টু দ্য মার্ক না, আমার যতটুকু জানা দরকার আমি ততটুকু জানি না, এবং আসলে বেসিকে গ্যাপ ছিল, সেই গ্যাপটা কভার করতে কিন্তু আমার সময় লেগেছে। তো আমরা ডক্টর মিনহাজের কাছে একটু শুনে আসি, মিনহাজ আসলে ঠিক কিভাবে এই জার্নিটা বা এই প্রিপারেশনের পিছনে তার আসলে কতটা সময় লেগেছে। ডক্টর মিনহাজ, আসসালামু আলাইকুম। যারা ফেসবুক লাইভে এবং হচ্ছে জুমে আমাদের সাথে যুক্ত হয়েছেন, নিউরন মেডিকেল একাডেমির সাথে যুক্ত হয়েছেন এই প্রোগ্রামে, তাদের সবাইকে প্রথমে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং তার আগে আমি আমার শ্রদ্ধেয় শিহাবউদ্দিন ভাইকে ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য, যেখানে আমি আপনাদের কাছে আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো, এটা আসলে খুবই একটা গর্বের ব্যাপার। আর ভাইয়া যেটা বললেন, যে প্রথমেই আমি যেটা মানে আমরা যেটা বলি যে মেডিকেলে আসলে আসলেই আপনার শুরু থেকে আপনি যখন আসেন আপনার একটা ড্রিম থাকে। যেমন আমি যখন প্রথম দিন আমার মেডিকেলে গেছিলাম, তো আমি কিন্তু আসলে ওই ইঞ্জিনিয়ারিং গুলোতেও চান্স পাইছিলাম। হ্যাঁ, তো আমাকে ভাইয়ারা বলতেছিল যে মিনহাজ মেডিকেলে আসছিস, পড়তে পড়তে তো শেষ, তুই পারবি পড়তে, কেন যে সুয়েটটা বাদ দিয়ে আসলি, কেন যে আসলি মিনহাজ কুয়েট বাদ দিয়ে আসলি, মেডিকেলে তো পড়তে পড়তে শেষ। আমি বললাম যে ভাই আমি পড়ে ফেলবো, কোনো ব্যাপার না, আমি পারবো, ঠিক আছে। এখন যখন কিছুদিন পড়া শুরু করলাম, প্রথম দিন ছিল ওই ব্লাডের ডেফিনিশন, ঠিক আছে, ওইটার ডেফিনেশন আমি এতবার পড়ছি, আমার এটা মনে পড়ে যে ইংরেজিতে ছিল, তো তো ওই ডেফিনেশন আমার এখনো মনে আছে স্টিল নাও, যে ব্লাড ইজ এ হোমোজেনাস মিক্সচার অফ টু অর মোর সাবস্ট, কি ব্লাড ইজ এ স্পেশালাইজড ফর্ম অফ কানেকটিভ টিস্যু, ঠিক আছে। যাই হোক, ওটা নিয়ে আমি আর বলতে চাচ্ছি না, কম্পোস্ট অফ আরবিসি ডাব্লিউবিসি প্লাটিলেটস অ্যান্ড ইন্টারসেলুলার এলিমেন্টস প্লাজমা, যাই হোক, ওই ডেফিনেশন আমার এখনো মনে আছে, কারণ এতবার পড়ছিলাম, ভাইয়ারা খালি এটা নিয়ে আসছিল যে একদিনে সবাই মিলে শুধু ব্লাডের ডেফিনেশনটাই পড়ছি। যাই হোক, তো এরপরে যেটা হলো যে মানে মেডিকেল তো আমার ভালো লাগতেছে না, আমি বাসায় ফোন করে সবসময় মন খারাপ করতাম যে মেডিকেল আমি পড়বো না, মেডিকেল আমি পড়বো না, বাসায় সবাইকে বলতাম। তো এরকম কয়েকদিন গেল, আর ভাইয়া যেটা বললো, শিয়াব ভাই যেটা বললো যে ভাইয়া সিরিয়াস ছিল না, যদিও ভাইয়াকে দেখে কখনোই মনে হয় না। তো যাই হোক, আমি যদি আমার গল্প বলি, আমি কিন্তু মেডিকেলে একদম মোটেও সিরিয়াস ছিলাম না,
এবং আসলে কেউ ভাবেই নাই যে আমি এরকম ভালো করতে পারবো। তো শেষ পর্যন্ত আমি যখন ইন্টারনিতে আসলাম, আমার সিএ ভাইয়েরা বলতো যে এন্ড্রোকাইন সাবজেক্টটাই ভালো, স্টুডেন্টরা পড়ে এসে। তো আমি ভাবতাম যে আমিও এন্ড্রোকাইনে পড়বো, যদিও আমার মতো একটা মানুষের জন্য সেটা, বা আমার তখন যে লেভেল ছিল, তো আমার জন্য এটা আসলে খুব বড় একটা ড্রিম হয়ে গেছিল, যে গরিবের ঘোড়া রোগ যাকে বলে। ঠিক আছে, এখন যেটা দেখা গেল যে আমি তারপর 2019 সালের মার্চে আমি হচ্ছে আসলাম, আমি নিউরনে আসলাম, জয়েন করলাম। তো তখন যেটা হলো যে মানে আমি ঢাকায় আসলাম, আমার তখন ড্রিম যে আমি এন্ড্রোকাইনে পড়বো, আমি হচ্ছে FCPS করবো, আমি MD করবো, সব করবো আমি। আচ্ছা যাই হোক, তো চেম্বার শুরু করলাম একটা, দেখা গেল যে চেম্বারে তো রুগী পাই না, 200 টাকা ভিজিট, তারপরও কোনো রুগী নাই। ঠিক আছে, সারাদিন বসে থাকতাম, বই নিয়ে যাইতাম, পড়াও হইতো না, রুগীও দেখা হইতো না, আবার চলে আসতাম। এইভাবে অনেকদিন পার হয়ে গেল, এরপরে চলে আসলো যে FCPS পরীক্ষা দিব। আচ্ছা, তো একবার FCPS পরীক্ষা দিলাম, গিয়ে যেটা মনে হলো যে পৃষ্ঠা টিষ্ঠা উল্টালাম, প্রশ্ন দেখলাম, দেখি যে কিছু পারি না। আচ্ছা যাই হোক, তো আমার সাথে আরো একজন ছিল, আমরা দুজন গেলাম, গিয়ে আসলে দেখি যে কিছুই পারি না। হ্যাঁ, তো যাই হোক, বাসায় এসে বললাম, বাসায় বাবু বললো যে পরীক্ষা কেমন হয়েছে, এখানে অনেক টাকা দিয়ে দিছি কিন্তু, 12,000 টাকা। হ্যাঁ, আমি বললাম যে না, ভালো হয়েছে, মনে হয় একটুর জন্য ফেল যাবে আর কি। তো এরকম কাহিনী কিন্তু আমার ইন্টারেও আছে। হ্যাঁ, যে আমি ইন্টারে সব ওই যখন ওই টার্ম গুলা দিতাম, দেখা গেল যে F1। হ্যাঁ, তো এক কারণ ম্যাডাম আমাকে বললো যে তুমি গোল্ডেন A+ পাইছো, তোমার তো এখন দেখি তুমি এখনই দেখি ফেল করতে। হ্যাঁ, এখন আমি বললাম যে আমি বাসায় গিয়ে বলতাম আমার আপু যে সবগুলোতে ভালো করছি, খালি একটাতে ফেল। পরে ম্যাডাম আমাকে একদিন ডাকে, দেখালো, দেখা যে সবগুলাই CD, একটাতে F। যাই হোক, এই অবস্থা ছিল আমার ইন্টারেও। তো যাই হোক, তো পরে আমি, আমার তো ড্রিম অনেক বড় যে আমি এন্ড্রোকাইনে পড়বো। যাই হোক, পরে আমি ডিপ্লোমা দিলাম, তো ডিপ্লোমাতে আমি আবার কার্ডিওলজিতে NICVT-তে চান্স পাইছিলাম। যাই হোক, তখন অনেক পড়ছিলাম, এটা কিন্তু যে এমন না যে আমি আসলে কিছু না পড়ে আসছি, অনেক পড়তাম এবং সবসময় কোচিং এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থাকার চেষ্টা করছি, পারছিলাম। যাই হোক, তো তখন যেটা হলো যে মানে আমি যখন NICVT-তে চান্স পাইছিলাম, NICVT-তে মাত্র 2টা সিট ছিল, আমার ওখানে আসছিলাম। তো সবাই অনেক অবাক হয়ে গেছিল প্রথমে যে কিভাবে যে পেলাম, এখন আমাকে সবাই বলতেছে যে তুই এটা ছাড়তেই পারবি না, খুব ভালো NICVT-তে ডিকার তো অনেক ভালো। আমি বললাম যে না, আমি ভর্তি হবো না, আমার এন্ড্রোকাইনই লাগবে। এরপরে ওই সময় আমি আবার FCPS এর কোচিং শুরু করে দিছিলাম। হ্যাঁ, তো FCPS এর কোচিং যখন শুরু করে দিছিলাম, তো সেখানে যেটা হতো যে মানে আমি FCPS এর কোচিংও করতাম, আবার ওইদিকে ডিপ্লোমার কোচিংটাও করতাম, মানে জানুয়ারি থেকে, 2020-এর জানুয়ারি থেকে। হ্যাঁ, তো তখন যেটা হয়েছিল যে ডিপ্লোমা হয়ে গেছিল, ডিপ্লোমাতে তো আমি ভর্তি হই নাই, আর ওদিকে FCPS এর কোচিং যখন বা FCPS এর জন্য যখন পড়া শুরু করেছিলাম, তখন দেখা গেলো যে জুলাইতে দুর্ভাগ্যজনকভাবে FCPS টাও হলো, তার মানে আমার ডিপ্রেশন আরো বেড়ে গেল, কারণ তখন কোভিড এর কারণে FCPS পরীক্ষাই হয়নি। আচ্ছা যাই হোক, এরপরে হলো যে সামনে হচ্ছে আবার রেসিডেন্সি পরীক্ষা যখন আসতেছিল, তো তখন আমাকে আমার সবাই ভয় লাগাইতো যে তুই এন্ড্রোকাইনে পরীক্ষা দিবি, এন্ড্রোকাইনে তো অনেক বেশি মার্ক লাগে। আর তখন আমি যেটা মানে আমি সবসময় মার্ক দেখতাম, তখন আবার অর্ণব ছিল আমার সাথে একই কোচিং এ, তো অর্ণব আবার মাঝে মাঝে খুব মানে মার্ক তুলে রাখতো, আমি আবার ওর মার্ক দেখে ভয় পেয়ে যাইতাম, আমি আবার পড়া শুরু করতাম। আরেকজন ছিল তখন আমার আবু ভাই, আমি ভাবতাম যে অ্যানাটমি ছাড়াও হয়, ডিপ্লোমার সময় অ্যানাটমি এত পড়ি নাই, 60-70 পাইতাম, তারপরেও দেখি যে NICVT-তে আসছে, সেকেন্ড প্লেস আসছে, আমি ভাবছিলাম যে এখানেও হয়তো লাগবে না। যাই হোক, পরে দেখি যে না, অ্যানাটমি তো লাগবে, আবু ভাই 90 পায়, পরে দেখি অন্য 80 উপরে পাচ্ছে, এখন আমি তো বলি যে না, অ্যানাটমি আমার আপডেট করা লাগবে। এবার কিন্তু আরো মজা হয়েছে যে এবার অ্যানাটমি কোশ্চেন গুলা কিন্তু আপনাদের দেখা গেলো যে গতানুগতিক শীত থেকে আসে নাই। হ্যাঁ, কিন্তু আমি ওই সময় কষ্ট করে কিছু PDF বানিয়ে রাখছিলাম, আমাকে কয়েকজন কিন্তু এটার জন্য কমপ্লিমেন্ট দিছে যে আপনার আপনার ইয়া থেকে ভাইয়া অ্যানাটমিটা কমন আসছে। ঠিক আছে, তো যাই হোক, এটা কিন্তু তখনকার সময় সেই কষ্ট করে তৈরি করা অ্যানাটমি, রাব্বু ভাই এবং অর্ণবদের নাম্বার দেখে যে অ্যানাটমি শীট বানাইছিলাম, এটা সেই অ্যানাটমি শীট। যাই হোক, তো ওখান থেকে কিন্তু এবার আপনাদের কমন পড়ে গেছে, আমার সময় কিন্তু সব ইয়া থেকেই চলে আসছে, তেমন কঠিন হয় নাই। যাই হোক, সেটা আপনাদের কাজে লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা যাই হোক, এরপরে রেসিডেন্সি পরীক্ষা দিতাম, আমি যেটা দেখলাম যে আমি সব কোচিং এ দেখতাম যে এন্ড্রোকাইনে কারা কারা দিচ্ছে, কেমন মার্ক পাচ্ছে। ঠিক আছে, আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতাম, তারপরে যখন দেখলাম যে না, হ্যাঁ আমি টপের দিকেই আসি, 1-2 থাকতেছি, তখন আমি বুঝলাম যে না, ইনশাআল্লাহ আমার হবে। তো পরে আমি যখন পরীক্ষাটা দিলাম, সেটা 2020-এর December 18, তো সেই পরীক্ষা আমার চান্স হয়ে গেল। যাই হোক, তখন আবার একটা মজা হলো যে যারা বলছিল যে তুই এন্ড্রোকাইনে দিবি, কার্ডিও ডিকার ছেড়ে দিবি, ওরা আমাকে পরে আবার এসে কনগ্রেচুলেশন জানাচ্ছে। ঠিক আছে, ওরা বলতেছে যে খুব ভালো করছস, হ্যাঁ একদম পারফেক্ট। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আপনাকে মানুষ বাধা দিবে, কিন্তু ভাইয়া যেটা বললো যে বা সবাই যেটা বলে যে আমাদের ড্রিম থাকতে হবে, আমার যে টার্গেট, আমার টার্গেট যেটা আমাকে সেটার পিছনেই দৌড়াইতে হবে।
তাহলে কিন্তু আমার সাফল্য অবধারিত। ঠিক আছে, এটা আমি বারবার বলি যে আপনি আপনার স্বপ্নের পিছনে ছুটেন। আচ্ছা, তো যখন আমার হয়ে গেল, এরপরে হচ্ছে ডাঙ্গুয়ারিতে এফসিপিএস পরীক্ষা 12 দিন আছে, যাই হোক, কিন্তু এমন না যে আমি এফসিপিএস এর জন্য আগে কিছু পড়ি নাই। আমি তো বললাম সেই জানুয়ারি, ওই বছরের জানুয়ারিতে কিন্তু আমি এফসিপিএস এর জন্য পড়তেছি। আর প্রথমবার পরীক্ষা দিয়ে তো যখন প্রশ্নটা খুলে দেখছিলাম যে কিছুই পারি না, সেটা তো মাথার ভিতরে আসেই। হ্যাঁ, যে 12,000 টাকা দিয়ে শুধু ঘুরতে গেলাম। আচ্ছা যাই হোক, তো পরে যখন মানে আমার পরীক্ষা আবার ভালো মতো দিতেই হবে, তো জানুয়ারিতে হচ্ছে আমার তখন আবার এফসিপিএস টা হলো। তো এরপরে যারা এতদিন ধরে বলতেছিল যে মানে তুই এইটা দিবি ওটা দিবি, ওদের কথাটা তো এখন একেবারে বন্ধ, এখন আমাকে ওরা বস মানতেছে যে কিভাবে পারলাম এখন আর এগুলো। আচ্ছা যাই হোক, তো তারপরে হচ্ছে এরপরে নিউরন মেডিকেল একাডেমির সাথে এরপর থেকে আমি মোটামুটি জড়িত আছি। তো নিউরন মেডিকেল একাডেমিতে আসার পরে যেটা আমি বলবো যে আমি আসলে পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি হেল্প পেয়েছি। যেমন ধরেন আমার যেটা হলো, মিনহাজ আমি তোমাকে একটুখানি ইন্টারাপ্ট করি, তোমার গল্প শুনে আমার শুধু একটা জিনিস জানতে ইচ্ছা করছে যে তুমি দিন কয় ঘন্টা পড়তে, কত ঘন্টা ধরে দিন তুমি বই পড়তে, এটা একটু বলো সবাইকে। হ্যাঁ হ্যাঁ, এটা ভাইয়া আসলে খুব ভালো বলতেন। ভাইয়া আমি তাহলে বলি, আসলে সত্যি কথা বলতে কি এখানে মিথ্যা বলার কিছু নেই, আমি আসলে অনেক পড়তাম। আমি যেটা চেষ্টা করেছি যে সম্পূর্ণ সময়টাকে কাজে লাগানোর জন্য, আমি যত সময় ফ্রি থাকতাম, ইভেন লাস্টে আমার যেটা হয়েছিল যে আমি ডেভিডসন নিয়ে ঘুমায় যেতাম। ঠিক আছে, ঘুমানোর সময় ডেভিডসন, উঠে আবার ডেভিডসন। আর রেসিডেন্সির সময় তো যারা রেসিডেন্সি দিছে বা আপনারা জানেনই, আসলে এত পড়া থাকে, তো দেখা যেত যে আমার টেবিল এবং মানে বেড যেটা আছে বিভিন্ন কোচিং এর শীট টিট মানে পুরাটা ডাইভার্সন মানে বইয়ে ভর্তি থাকতো, ঘুমের থেকে উঠে বই, ঘুমের পরেও বই, লাস্টে 2-3 মাস পুরো এইভাবেই গেছে। তো যাই হোক, এরপরে হচ্ছে যেটা হলো যে নিউরোনে আসার পরে আসলে অনেকে বলতো যে তুই কোচিং এ ক্লাস নিবি, ক্লাস কোচিং এ ক্লাস নিলে পড়াশোনা অনেক হ্যাম্পার হয়, তারপরে হচ্ছে রেসিডেন্সি কোর্সে সমস্যা হয়, তো এই জিনিসগুলো বলতো। বাট আমি যেটা দেখলাম যে আসলে আমি আপনার যদি ড্রিমটা ঠিক থাকে, ভাইয়া যেটা বললো যে আমার যদি টার্গেট ঠিক থাকে, আমার কিন্তু কোনো হ্যাম্পার হয় না। এবং আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে যে কোচিং এ এসে আমি পড়াশোনার ক্ষেত্রে আরো অনেক বেশি সাপোর্ট পেয়েছি। আপনাদেরকে যখন আমি পড়াতে গিয়েছি তখন আমার সবগুলো জিনিস আরো টাচে রাখতে হয়েছে, এবং এর ভিতরে কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি তো সামনে হয়তো এমআরসিবি পরীক্ষা দিব, আমি আর একটা পরীক্ষা দিই। ঠিক আছে, তো এই চিন্তা থেকে আমি ভাবলাম যে আমি যখন পড়বো আপনাদেরকেও তার থেকে কিছু নলেজ গুলো আপনাদের কাছে কিছু শেয়ার করবো। সেই চিন্তা থেকে আসলে আমি যেটা করলাম যে আমি ভাইয়াকে আর বলিনি যে আমি আমার পরীক্ষাটা দিচ্ছি। তো যাই হোক, তো পরে আমি আপনাদের কাছে সেই নলেজ গুলো শেয়ার করতাম। আর একটা জিনিস যেটা আমি বলবো যে আসলে আমার খুবই কষ্ট হয়েছে, আমি যদি বলি যে না আমি খুব ইজিলি পেয়ে গেছি এরকম না, এবারও পরীক্ষা দিতে আমার খুব কষ্ট হয়েছে। কারণ আমাকে আমার যে মেডিসিন ইউনিট ছিল, মেডিসিন ইউনিট 8 ছিল, তো ওনারা কিন্তু আমাকে ছুটি দেন নাই, খুব কম, মানে অনেক চেষ্টা করছি, পরে লাস্টে পরীক্ষা 2 দিন আগে আমাকে ছুটি দিল যে আচ্ছা ঠিক আছে, অনেক কষ্ট করে পরে ছুটি পেলাম, 5 দিনের ছুটি। আর তার আগে কিন্তু আমি মোটামুটি ডেভিডসন টাচে রেখেছি, আর সামনে যেহেতু এমআরসিবি পরীক্ষা দিব সেজন্য আমি ক্লিনিক্যাল গুলো পড়াচ্ছি। তো যাই হোক, মোটামুটি এরপরে ওই 5 দিন আসলে অনেক কষ্ট হয়েছে, অনেক পড়াশোনা করেছি। আর একটা জিনিস হচ্ছে যে আমি চেষ্টা করেছি যে আমার পড়াগুলো আপনাদেরকেও হেল্প করার জন্য, সেজন্য আমি প্রতিদিন পরীক্ষা দিয়ে এসে পরীক্ষা দেওয়ার আগে আপনাদের জন্য পোস্ট রেডি করে যেতাম, এসে আবার আপনাদেরকে আবার আপডেট দিতাম যে এইটা এইটা কমন এসেছে। যাই হোক, এগুলো খুব এনজয় করতাম যে আপনাদেরকে বা মানুষকে হেল্প করতে পারছি। এবং আমার আমার মতে মানে আমি যতগুলো পরীক্ষা দিয়েছি বা যতই হয়েছে, আমি এই পরীক্ষাটায় চান্স পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছি যে এত কিছু এতগুলো প্রতিকূলতার ভিতরে দেখা যেত যে আমার বাসা মিরপুর, সো মিরপুর থেকে আমি যখন আসতাম আমার 6:30 দিকে বের হতে হতো, আর বাসায় যেতে যেতে কিন্তু মোটামুটি আমার মোটামুটি ডিউটি যদি নাও থাকতো আমার সন্ধ্যা হয়ে যেত, আর এরপরে আসলে এত এনার্জিও থাকলো না। তো তার ভিতরেও মোটামুটি আমি পড়ার ইয়েটা পেয়েছি, এবং এইটার পিছনে আমি আসলে নিউরন মেডিকেল একাডেমির সবাইকে অনেক অনেক ক্রেডিট দিব। আর শিহাবুদ্দিন ভাইয়া তো উনি সবসময় আমাদেরকে হেল্প করেছেন, ভাইয়াকে যখন যেটা বলেছি ভাইয়া সবসময় বলেছেন যে মিনহাজ সমস্যা নাই, তুমি এটা এভাবে করো এভাবে করো, আচ্ছা ঠিক আছে ওকে। আর অর্ণব বক্সির কথা কি বলবো, সে আসলে নিজেই একটা ইনস্পিরেশন, আমি বলবো যে ও লিভিং একটা ইনস্পিরেশন। কারণ আমি যখন দেখতাম যে অর্ণব, আমি আমি নিজেকে নিয়ে যখন বলবো, আমি তার আগে চিন্তা করি যে অর্ণব তো বিসিএস এর রিটার্নও দিচ্ছে, অর্ণব বিসিএস এর ভাইবাও দিচ্ছে, তার মধ্যে ও এফসিপিএস দিচ্ছে, রেসিডেন্সি কোচিং মানে সে ক্লাস নিচ্ছে, সে রেসিডেন্সি কোর্স করতেছে, আমি ওটা দেখে আমি চিন্তা করলাম যে তাহলে আমি কেন পারবো। ঠিক আছে, আমি একটা দিয়ে দিই। আর আসলে যেটা ব্যাপার ছিল যে আপনি যখন একবার পার্ট ওয়ান পাস করে ফেলবেন, এটা কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না, পার্ট ওয়ান এমন একটা পরীক্ষা যে আপনি আবার দিলে পাস করবেন। তো আমার এটা কিন্তু অনেক একটা প্রেশার ছিল যে আমি অলরেডি পাস করছি এবং একটা কোচিং এর মেন্টর, ওখানে ওখানে যখন আমি পরীক্ষা দিতে গেলাম
সবাই আমাকে দেখে বলতেছে মিনাজ ভাই মিনাজ ভাই, আপনি পরীক্ষা দিতে আসছেন, ওয়াও। আচ্ছা যাই হোক, তো আমি কিন্তু মোটামুটি ওরা ওরা যতটা খুশি হয়েছিল আমি কিন্তু ততটা ভয়ে ছিলাম যে আমাকে কিনে গেল, পাস না করলে তো খবর আছে। এখন চিন্তা করলাম বলতেছে যে বলবে যে এই ভাই তো আমাদেরকে এফসিপিএস কোচিং পড়ায়, কোচিং এ পড়াশো পড়ায়, সে নিজেই চান্স পাইলো না। যাই হোক, তো এরই ভয়টাও ছিল, কিন্তু আসলে তো আমি পড়তেই পারতাম, মানে টাইমই তো ওভাবে পাই নাই। তো এর ভিতরে যাই হোক, আমি মোটামুটি পড়াগুলো ভালো মতো গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি লাস্টে যে কদিন সময় পেয়েছি। আর একটা জিনিস হচ্ছে, যে কোনো কিছু না বুঝলে বা ইয়ে হলে আমাকে অর্ণব হেল্প করেছে, বা আমাদের বিভিন্ন গ্রুপ ছিল, তো গ্রুপগুলো থেকে আমি হেল্প পেয়েছি, আমি নিজেও সবাইকে হেল্প করার চেষ্টা করেছি। এবং আলটিমেটলি দেখেন, যখন আমি মেডিকেলে পড়তাম কেউ ভাবেই নাই যে আমি একটা পোস্ট গ্রাজুয়েশন করতে পারবো, তার থেকে কিন্তু দেখেন আমার যে এখন এই অবস্থা যে আসলাম, এটা কিন্তু আমি যেটা বলবো যে এটা আপনারা, আমি যদি পারি আপনারা সবাই কিন্তু পারবেন। আমি শুধু একটা কথাই বলবো যে আমার যদি হিস্ট্রি গুলো বলতে যাই, এমন এমন হিস্ট্রি আছে যে আপনারা এখন হেসে শেষ করতে পারবেন না, ঠিক আছে? যাই হোক, ওগুলো যদি বলতে হয় ওগুলো আমি আপনাদেরকে বলবো, যদিও খুবই পার্সোনাল। বাট আমি যেটা বলবো যে এক কথায় যে মানে আমি যদি পারি আপনারা অবশ্যই পারবেন। আপনার মেডিকেলের মধ্যে আপনি পাঁচবার ফেল করেন, আপনি ঘুমাইছেন মেডিকেল লাইফে, কোনো ব্যাপার না, আপনি এখন থেকে শুরু করেন। আর আপনার আজকে চান্স হয় নাই, আপনি অনেকদিন ধরে পড়তেছেন মন খারাপ, ঠিক আছে, যে আমার চান্স হচ্ছে না, কেন চান্স হচ্ছে না সেটা খুঁজে বের করেন, ঠিক আছে? যেমন প্রথমবার আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম আমি খালি প্রশ্ন উল্টাইছি, আমি আগা মাথা এ বি সি কিছুই বুঝি নাই, ঠিক আছে, এ বুঝবো বি বুঝবো তারপরে সি তারপরে আমি অ্যান্সার লাগাবো। যাই হোক, তো তখন আমার প্রিপারেশন ছিল ওই লেভেলের, কারণ আমার এমবিবিএস এর বেসিকটা যখন আমি আস্তে আস্তে ঠিক করছি, বিশেষ করে যখন ডিপ্লোমা এক্সাম থেকে আমি পুরোপুরি এফোর্টটা দিতে পারছি, প্রত্যেকটা ক্লাস ভালোভাবে করছি, চেষ্টা করছি, তো তখন কিন্তু আমার বেসিকটা একটা লেভেলে চলে গেছে, তখন কিন্তু আমি কনফিডেন্স পেয়ে গেছিলাম, অনেক কনফিডেন্স পেয়ে গেছি যে আমি সবই পারবো। তো এখনো মোটামুটি আল্লাহর রহমতে যে কোনো পরীক্ষা দিতে গেলে যে একটা কনফিডেন্স পাই, যে ছেলেটা হয়তো মেডিকেল লাইফে নিজেকে ওইভাবে চিন্তাই করে নাই। বা তবে আমি একটা জিনিস যেটা বলবো যে আমি স্বপ্ন দেখতাম, ভাইয়া যেটা বলেছে যে স্বপ্ন দেখতে হবে, আমরা যখন মেডিকেলে পাশ করার পরে আমরা যেটা চিন্তা করি যে আমরা একটা কিছু ভালো কিছু করব। এখন এক একজনের সেটআপ এক এক রকম, এক একজন বলে যে আমি একটা জব করতে পারলেই হবে, কেউ বলে যে আমি একটা এফসিপিএস করলেই হবে, কেউ বলে যে না আমার সব কিছু লাগবে, এবং যে যেভাবে চিন্তা করে তার পজিশনটা কিন্তু আলটিমেটলি সেই জায়গাতেই চলে যায়। আপনি যেভাবে নিজেকে মেলে ধরতে যাবেন আপনার পজিশন কিন্তু সেই জায়গাতেই চলে যাবে। তো এইসব কিছু বলার পরে আমি একটা কথাই বলবো, চেষ্টা তো অনেক করেছি, পড়াশোনা অনেক করেছি, তবু আমি থামবো না, আমার আমি হাল ছাড়বো না, কারণ সাফল্য আসবেই, সেদিন সবাই আমাকে চিনবেই। নিউরন মেডিকেল একাডেমিতে যারা আমার সাথে যুক্ত আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং শিহাব উদ্দিন ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, ডাক্তার অর্ণবকে অনেক অনেক ধন্যবাদ, সবাই যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, ভাইয়ের কাছে চলে যাচ্ছি। মিনহাজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মিনহাজের কথা শুনে আপনারা নিশ্চয় যারা ভয় পান তারা কিছুটা হলেও আমার মনে হয় সাহস পেয়েছেন এবং মজা পেয়েছেন। এবং মিনহাজের কথা থেকে আমি শুধু দুইটা লাইন যদি পিক আপ করি, সেটা হচ্ছে এই যে একটা নেগেটিভ সেন্স, অর্থাৎ আমাদের অনেক সময় দেখা যায় আমাদের সিনিয়র বা আমাদের ব্যাচমেট অনেক সময় আমাদের এভাবে বলে, আরে তুই জীবনে পড়িস নাই মেডিকেলে, কোনোদিন বই ধরিস নাই, কোনোদিন ডেভিডসন দেখছিস, তুই কেমনে পরীক্ষা দিবি, এরকম একটা নেগেটিভ অ্যাটিটিউড কিন্তু আমাদের চারপাশে অনেকে তৈরি করে। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের সেই পটেনশিয়ালিটি আছে। আপনি স্কুল কলেজের আপনি কিন্তু সেই ভালো ছাত্র ছিলেন, সেই আপনিই আছেন, আপনার ব্রেন কিন্তু বিক্রি হয়ে যায় নাই, আপনার ব্রেন আপনার কাছেই আছে। ব্যাপারটা হচ্ছে যে একটা পজিটিভ কথার অনেক বেশি শক্তি, যে কথাটা আপনাকে পুশ করতে পারে, আপনাকে সেই লেভেলে নিয়ে যেতে পারে যে লেভেল পর্যন্ত আপনি নিজেকে নিয়ে যেতে চান। আবার একটা নেগেটিভ কথা কিন্তু আপনাকে একদম নিচে নামিয়ে দিতে পারে, আপনার মনোবল ভেঙে দিতে পারে। সবসময় আমি যে কথাটা বলি যে আপনি সেই সকল মানুষের সঙ্গে থাকুন যারা পজিটিভ কথা বলে, যারা আপনাকে স্বপ্ন দেখায়, পেসিমিস্টিক মানুষ থেকে সবসময় দূরে থাকবে। কারণ একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আপনি মনে করেন কোনো একটা মরুভূমিতে হঠাৎ করে আপনি কোনো একটা জাহাজে যাচ্ছেন, সেই জাহাজে যেতে যেতে হঠাৎ করে একটা ঝড়ের কবলে ওই জাহাজটা ডুবে গেল। এখন ওই জাহাজটা যখন ডুবে গেল দেখলেন যে সবাই একটা দ্বীপে উঠছে, সেই দ্বীপে মনে করেন সব মানুষ মারা গিয়েছে, শুধু আপনি বেঁচে আছেন, আপনি কি তখন মনে করবেন সব মানুষ মারা গিয়েছে আমিও মরে যাই?
আপনি কিন্তু আপনার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনি চেষ্টা করবেন সার্ভাইভ করার, টিকে থাকার। তো আমার প্রশ্ন হচ্ছে এটা, যে আপনি যে জিনিসটা করতে চান আপনি নিজে ভালোভাবে বাঁচতে চান, আপনি সমাজকে আপনার ফ্যামিলিকে আপনি সার্ভিস দিতে চান, তাহলে আপনি আপনার নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করুন। অনেকে একটা কথা খুব মানে প্রায়ই শুনি যে ভাই আমি তো অনেক চেষ্টা করলাম আমার তো হয়নি। সত্যি কথা বলি, আমি অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা যেহেতু জব করি, টাকা পয়সা ইনকামেরও ব্যাপার আছে, অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন জব করি তখন দেখা যায় আমরা শেষ 15 দিন রাখি পড়াশোনার জন্য, বাকি 5.5 মাস, 6 মাসের ভিতরে 5.5 মাস আমাদের চলে যায় ঠিকই ওই জব করতে, ঘুরতে, এখানে যেতে, ওখানে যেতে। অর্থাৎ আপনি কিন্তু রেগুলার পড়েন না। যারাই বললেন যে আমি অনেকবার চেষ্টা করছি, তাদের ভিতরে অনেকেই আছেন যে হ্যাঁ পুরো টাইমটাই চেষ্টা করছেন, কিন্তু তাদের ভিতরে আমি মনে করি মোর দ্যান 50% পুরো টাইমে রেগুলার ছিলেন না, সিনসিয়ার ছিলেন না। হয়তো তিনি শেষ 15 দিন ছুটি নিয়ে খুব চেষ্টা করছেন, শেষ 1 মাস ছুটি নিয়ে চেষ্টা করেছেন, কিন্তু মেডিকেল সায়েন্স একটা কন্টিনিউয়াস প্রসেস, এটাকে আপনাকে নিয়মিত আপডেট করতে হবে নিজের ভিতরে, সেই জ্ঞানটুকু সবসময় ধরে রাখার জন্য নিয়মিত ঝালাই করতে হবে। এই গ্যাপটুকু কিন্তু আমাদের অনেকেরই থেকে যায়। তো এই গ্যাপটুকু কাভার করার জন্য, এই গ্যাপটুকু পূরণ করার জন্য আপনি ওরকম পজিটিভ মাইন্ডেড কারোর সঙ্গে আপনি আলোচনা করেন, আপনারই কলিগ, আপনারই ফ্রেন্ড, আপনারই বেস্টমেট, তার সঙ্গে আপনি ডিসকাস করেন, তার সঙ্গে গ্রুপ বানান, তার সঙ্গে একসঙ্গে পড়েন। এবং এই পড়াশোনার ইফেক্ট আমি একটা বলি, রিসেন্টলি কয়েকদিন আগে, কেন আমি আমি অ্যাটলিস্ট আমি মনে করি বাংলাদেশের সবাই না হোক, মোস্ট অফ দ্য ডক্টর প্রাউড ফিল করে যে তারা ডক্টর, বাংলাদেশের পরিস্থিতি যতই খারাপ হোক। আমি একটা কথা বলি, আমি ডক্টর হওয়ার পর থেকে আমার ফ্যামিলি মেম্বার, অ্যাটলিস্ট আমার ফ্যামিলি মেম্বারদের খুব কমজনকেই ইমার্জেন্সি হসপিটালে বা চেম্বারে যেতে হয়েছে, কারণ আমি ডক্টর। রিসেন্টলি আমার ভাইপো হঠাৎ করে, আমি তখন ইমার্জেন্সি ডিউটি করছি, আমার কাছে আবার ফোন, তার ফোন দিল, হঠাৎ করে তার গলায় চকলেট আটকে গিয়েছে। তো এই মুহূর্তে আমি যদি চিকিৎসক না হতাম আমি কি বলতাম? আমি বলতাম ইমিডিয়েটলি হসপিটালে নাও। তো একটা বাচ্চা চোখ করছে, তার গলায় কিছু আটকে গিয়েছে, সে হসপিটাল পর্যন্ত কি আমাদের দেশে পৌঁছাতে পারবে? পারবে না। আমি বললাম তাকে সামনের দিকে কাট করো, পিঠে তোমরা আস্তে আস্তে থাবা দিতে থাকো। ঠিকই অবার ফোন সেভাবে চলছে, 30 সেকেন্ড পরে আমার কাছে ফোন আসলো কাঁদতে কাঁদতে যে না চকলেটটা বের হয়ে গেছে। এই যে প্রশান্তি চিকিৎসক হওয়ার, এই প্রশান্তি আমি অন্য কোনো প্রফেশনে কোনোভাবে কোনোদিন পেতাম না। তো এই প্রশান্তিটা কিন্তু আমাদের ভিতরে কাজ করে, এটাকে কি আপনি পজিটিভলি দেখেন না? অবশ্যই দেখেন এবং দেখা উচিত। এবং আমার এই নলেজটাকে যদি আমি একটু আপডেট করতে চাই, আমি যদি আমার নিজের ট্রিটমেন্টের ব্যাপারে সন্তুষ্টি চাই, তাহলে কিন্তু আমার সেই নলেজটুকু দরকার যে নলেজটুকু আমার এই নলেজটাকে আরো একটু আপডেট করবে। তো আমাদের সবারই একটা কমন প্রবলেম থাকে, বেসিক মেডিকেলে আমি কিচ্ছু পড়ি নাই, মেডিকেলে গাইড পড়ছি, আমার বেসিক ক্লিয়ার নাই, আমার বেসিক পড়া নাই। এই একই সমস্যা প্রায় আমরা সবাই ফেস করি, কিন্তু মেডিকেল পার করে এসে এই পোস্ট গ্রাজুয়েশনের সময় যদি বেশি না আপনি 6টা মাস পড়াশোনার পেছনে সময় দেন, দেখবেন আপনার এই বেসিকের যে দুর্বলতাটা সেটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না, আমি একটু অর্ণবের কাছে শুনতে চাইবো, অনেকের কমন প্রশ্ন এটা যে আমাদের এই যে বেসিকের দুর্বলতা, এটার জন্য তোমার ঠিক কতদিন সময় লেগেছে, বা এটার জন্য ঠিক তুমি কি করেছো, আর আমাদের ডক্টররা কি করতে পারে? ডক্টর অর্ণব, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে সুযোগ দেওয়ার জন্য। আর বেসিক সম্পর্কে তো বেসিক সম্পর্কে বলতে গেলে আবারও ভাইয়ের মতো শুরু করতে হয়। তো ভাইয়ের মতো এত মজার মজার স্টোরি আসলে আমার নাই শেয়ার করার মতো। তো তাও মেডিকেলে যখন প্রথম দিকে গেলাম তখন অনেক আশা নিয়ে গিয়েছিলাম যে আসলে হ্যাঁ সবাই বলতো যে হ্যাঁ টেক্সট বই পড়তে হয় এটা ওটা হ্যান ত্যান। তো প্রথমে আসলে আমি অনেক পরিশ্রম করতাম, প্রথমে যেমন এই যে থোরাক্স কার্ড ছিল সেখানে অনেক টেক্সট বই পড়া এটা ওটা হ্যান ত্যান, ফিজিওলজি বই আইটেম যেগুলো যখন হতো অ্যানাটমি ফিজিওলজি তখন অনেক টেক্সট বই পড়তাম, এবং আমার তখন খুব রেগুলার ছিলাম, মানে রুটিন এরকম ছিল যে আমার আইটেম থাকুক বা না থাকুক মোটামুটি 5টা থেকে 5:30টার মধ্যে ভোরে আমি উঠে পড়তাম, রাত্রে 5 থেকে 6 ঘন্টা ঘুমাতে এবং উঠে পড়তাম। তো তারপর দেখা গেল যে সবার একটা বিষয় থাকে যে মেডিকেলে যে আইটেম 6 ক্লিয়ার কিন্তু
যাওয়ার পর পরই দেখলাম যে না, ছয় ক্লিয়ার, এটা তো আসলে কোনো বিষয় না সবার মধ্যে, যে না সাড়ে ছয় সাত সাড়ে সাত পেতে হবে। এরপর যখন কার্ড শুরু হলো, কার্ড বা টার্ম, সেখানে প্লেসের আবার একটা বিষয় চলে আসলো সামনে, সেই ছোটবেলার মতো ফার্স্ট সেকেন্ড থার্ড। তো দেখা যেত যে না আমি পাশ করে যেতাম, পরীক্ষা পাশ করে যেতাম, বাট দেখা গেলো যে অনেকেই আছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতো, বাট প্রথম যে কার্ড হলো, একটা বা দুইটা কার্ড পরীক্ষা হলো, সেখানে দেখা গেলো আমি পাশ করছি। তো তখন ফ্রেন্ডরা একটু একটু আমাকে ট্রলি করতো, হ্যাঁ বন্ধু তুমি তো এত বড়, তো কি ফার্স্ট সেকেন্ড তো কিছু হইতে পারতো না, কি লাভটা হচ্ছে। তখন খুব মন খারাপ হতো যে আসলে তাহলে কি, মানে আমি এত কষ্ট করতেছি, এটা কোনো দেখা হলো বলতো, হ্যাঁ ওই যে দেখো ও তো এত কিছু করে না, তুমি তো টেক্সট বই পড়তেছো, কি লাভ হচ্ছে, ও তো গাইড পড়ে, হ্যাঁ ও তো সেই গাইড পড়ে পড়ে তো ভালো করলো, তো সেকেন্ড হয়েছে, বা ওই বান্ধবীকে দেখো আমাদের ওই বান্ধবীর সাথে প্লেস করছে, হ্যাঁ তুমি তো কিছু করতে পারলা না। দেখা গেলো যে ওইগুলো শুনে তখন ভাবতাম যে তাহলে কি আর হলো এত পড়ে টেলে রাখবি। তো তারপর আসলে আমি ওই যে বাদ দিলাম, দেখা গেলো যে প্রথম কয়েক মাস পরেই ওই টেক্সট বই পড়া বাদ দিয়ে দিয়েছিলাম। তারপর মনে পড়ে না যে ওইভাবে টেক্সট বই ধরে 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 যে আমি পড়েছি, এটা না, আমিও ওইরকম যে আপনারা সবাই যেভাবে পড়েন আসলে বলতে লজ্জা নাই বা দ্বিধা নাই, গাইড পড়েছি, স্যারদের লেকচার পড়েছি বা নোট পড়েছি, ততটুকু লাগে, টেক্সট বই খুব লিমিটেড কিছু পড়েছি। বাট পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাওয়ার জন্য যে গোছানো একটা ওয়েতে টেক্সট বই পড়া, বা আমি যদি বলি যে জ্ঞান পড়া, বা আমি যে যদি বলি মেডিসিনের কথা আলাদা, ডেভিডস সবাই কম বেশি পড়ে, বেসিক বইগুলোর কথা হয়, যে কথাটা বললেন আসলে বেসিক বইগুলো ধরে ধরে যে পড়া, এটা একদমই পড়া হয় না। তো এটা সম্পূর্ণভাবেই আমার এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া, এবং মোটামুটি ছয় মাস, ভাইয়া যেটা বললেন যে আপনি ছয় মাস যদি প্রিপারেশন রাখেন, আমারও ছয় মাস সময় লেগেছে। এবং মিনহাজ ভাইয়াও ইতিমধ্যে খুব সুন্দর করে বললেন যে ভাইয়া যখন ডিপ্লোমা পরীক্ষা দিয়েছিলেন তখন ভাইয়া একবার রেডি করে রেখেছিলেন, এবং এরপর ভাইয়া যে কয়বার পরীক্ষা দিয়েছেন, ডিপ্লোমা দিলেন, তারপর প্রেসিডেন্সি দিলেন, এরপর এফসিপিএস, আবারও এফসিপিএস, সামনে এমআরসি কে দিবেন, যাই দিবেন না কেন, ওনার এটা কিন্তু অ্যাডিশন। আপনি যদি দেখেন যে সে টপ অফ দ্য আইসবার্গ এর মতো, যে মনে হচ্ছে যে মিনহাজ ভাই আচ্ছা মিনহাজ ভাই তো এই যে ডিউটি করে পাঁচ দিন ছুটি নিয়ে পাঁচ দিন পরে সে আসলে এফসিপিএস কার্ডিওলজিতে চান্স পেল, সেটা কিন্তু একদমই এরকম না। মানে তার এই যেটা হচ্ছে, এটা নিয়ে বিকালে আমাদের সাথে শিয়া ভাইয়ের কথা হচ্ছিল, যে আমি অনেকের স্ট্যাটাস দেখলাম এরকম যে একজন দিল যে রেসিডেন্সির পর 10 দিন ছুটি ছিল, 10 দিন পরে আমি চান্স পেয়েছি, এটা কিন্তু আসলে 10 দিন না। এটা ভাইয়াও বলছিলেন যে বিষয়টা হচ্ছে আপনি এর আগে 5 বছর এমবিবিএস করেছেন, এবং এরপর আপনি রেসিডেন্সির জন্য বা ডিপ্লোমার জন্য বা ইভেন বিসিএস এর মেডিকেল পার্টের জন্য আপনি 1.5 বছর পড়াশোনা করেছেন বা 1 বছর, অর্থাৎ 5+1+10, অর্থাৎ 6 বছর 10 দিন কিন্তু আপনার পড়া। হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেল যে কাজী নজরুল ইসলামের একটা গান আছে, তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো প্রভু, অর্থাৎ কোনো কিছুই কিন্তু হারায় না। আমরা যদি বলি যে ভরবেগের সংরক্ষণ সূত্র, শক্তি রূপান্তর, সবকিছুতে, অর্থাৎ ফিজিক্স বলি বা সায়েন্স যেটাই বলি না কেন, একটা থেকে আরেকটা রূপান্তরিত হয়। আপনি যেটা আজকে পড়েছেন সেটা কিন্তু কোনোভাবে আপনার লস না, কোনো না কোনো জায়গায় গিয়ে আপনার কিন্তু সেটা কাজে লাগবে। আমি যদি ছোট করে একটু বলি যে ভাইয়া যে বেসিকের কথাটা বললেন, আমি দেখা গেল রেসিডেন্সির সময় যে বেসিক যেটা পড়েছি, এবং এরপর অবশ্যই আমি প্রথমেই বলেছি নিউরনের সাথে থাকার কারণে আমার বেসিক নিয়ে, ফিজিওলজি নিয়ে বা এই টপিকগুলো নিয়ে অনেক কিছু ডিসকাশন করা লেগেছে, বা আমাকে অনেক সময় বইপত্র উল্টাতে হয়েছে, অনেকে আমাকে জিজ্ঞাসা করতেন, যারা লাইভে দেখছেন বা দেখছেন না তারা যদি থাকেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করতেন ভাই এটা কি হবে ওইটা কি হবে, আমি যদি ভুলেও গিয়ে থাকি আমি সেটার জন্য আবার তখন টেক্সট বইগুলো বের করতাম যে না দেখি আমি এটা দেখিনি। তো সেই নলেজগুলো কিন্তু আমার কাজে লেগেছে। তো আমি যদি বলি যে আমি এবার বিসিএস এর জন্য আমি ডিউটি ছিল, কোর্সের থাকাকালীন আমি আসলে ছুটি পাইনি, পরীক্ষা নিয়ে তো একটা ঝামেলা ছিল আর কি, পরীক্ষার জন্য আমি জাস্ট 3টা দিন ছুটি নিয়েছিলাম, 3-4-5-3 দিন আমার ছুটি ছিল। কিন্তু বিষয়টা এরকম না যে আমি ডিউটি করে এমনিতে এমনি চান্স পেয়ে গেলাম, আমাকে এই আগের যে পরিশ্রমটা ছিল সেটা যেমন আমাকে সাপ্লিমেন্ট দিয়েছে, গতবার আমি যখন পরীক্ষা দিয়েছিলাম হয়নি সেবার আমার বইটা গোছানো ছিল, পাশাপাশি আমি এবার যে ক্লাসগুলো ছিল বা এই টোটাল জার্নিটা কিন্তু আপনাকে হেল্প করবে। সো আপনি মোটামুটি 6 মাসের যদি আপনার একটা প্রিপারেশন নেন, একবারে যদি রেডি করে রাখেন, আমার মনে হয় যে সেটাই আপনাকে রিভিশন দিলে আপনার এর বেশি খুব বেশি করা লাগবে না, এটাই আপনাকে সাপ্লিমেন্ট দিবে। তো এটুকুই ছিল, খুব বেশি আর লেন্দি করবো না। আর একটা কথা একটু বলতে চাই যে ভাইয়া যেটা বললেন যে ভাইয়ার তো একটা রিস্ক ছিল, আমার আসলে আরো বড় একটা রিস্ক ছিল যে এটা আজকে বলতে দ্বিধা নাই, আমি এন্ডোক্রাইনোলজিতে কোর্সে আছি, তো ভাইয়ারাও আসলে আমাকে অনেক আশা নিয়ে আমাকে খুব বড় একটা দায়িত্ব দিয়েছিলেন যে পার্ট অন ব্যাচেও আসলে এন্ডোক্রাইনোলজি ক্লাস ছিল। সো গতবারও দেখা গেল হয়েছে জুলাইতে, জুলাই সেশন অনেকে পার্ট ওয়ান চান্স পেয়েছে, তারা আমাকে বলেছে হ্যাঁ থ্যাংক ইউ আপনি তো ব্যাচে ছিলেন, এবারও দেখা গেল অনেকে চান্স পাবে। তো সেখানে আসলে আমি যখন পার্ট ওয়ান দিতে যাচ্ছিলাম, ভাইয়া যেমন বলেন আমার নিজের একটা এক্সিটেশন ছিল যে পরীক্ষা দিতে যাচ্ছি, এবং অনেকেই জানতো যে তারা পরীক্ষা দিচ্ছে, দেখা গেল আমাদের অনেক স্টুডেন্টরা ছিল এবং আমি মেন্টর হিসেবে আছি, আমি পরীক্ষা দিচ্ছি, তো আসলে একটা ডিলেমায় ছিলাম যে কি হয় কি না হয়, যাই হোক সৃষ্টিকর্তার আশীর্বাদে হয়েছে। তো এই ছিল শিয়া ভাই, আমি আর লেন্দি করবো না যেহেতু রাত হয়ে যাচ্ছে, আর আবারও ধন্যবাদ জানাচ্ছি শিহাব ভাইয়াকে এবং অবশ্যই মিনহাজ ভাইয়াকে, আমার পরীক্ষায় আসলে দেওয়ার পিছনে যেমন এই দুজনের অবদান এবং চান্স পাওয়ার পিছনে অবশ্যই অবদান, সবসময় সবসময় এই মানুষ দুজন আমাকে উৎসাহিত করেছে,
শিয়াম ভাই তো সবসময় বলতেন যে ভাইয়া তুমি পরীক্ষা দাও, অবশ্যই হবে অবশ্যই হবে। আর মিনহাজ ভাই তো আরেকজন, উনি ফোন দিলে ভাইয়া তুমি পড়ো তোমার তো হয়ে যাবে, উনি এভাবে কথা বলে দেখে সবসময়। যাই হোক, কিন্তু ওনার কেন কেন যেন একটা আত্মবিশ্বাস ছিল এবং সেটা আমাকে নিজেকে ভাবতে বাধ্য করতো যে না আমি চেষ্টা করি তো হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দীর্ঘায়িত করছি না, আমি চলে যাচ্ছি আমাদের সবার শ্রদ্ধেয় শিয়াম ভাইয়ের কাছে। অসংখ্য ধন্যবাদ অর্ণবকে। আমি একটা মজার কথা বলি আপনাদের, সেটা হচ্ছে মেডিকেলে একটা জিনিস আমাদের ভিতরে খুব নেগেটিভ একটা সেন্স দেখবেন, যারা একটু পড়াশোনা করে টেক্সট বুক পড়ে তাদেরকে আমরা আতেল বলে খেপাই। আমি একটা কথা এখন বুঝি, তখন না বুঝলেও, সেটা হচ্ছে যে এই আতলামি করার জন্য আমরা মেডিকেল সায়েন্সে এসেছি, এবং যারা আতেল অর্থাৎ ইউরোপ আমেরিকার যারা স্টুডেন্ট তাদের গাইডলাইন আমরা পড়ি, কারণ তারা আতেল আর আমরা ফাঁকি। সত্যি কথা বলতে এই মেডিকেল সায়েন্সই একমাত্র সায়েন্স যেটার প্রতিটা আতলামি আপনার কাজে লাগবে। তো আমি একটা মজার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি যখন থার্ড ইয়ারে উঠলাম, থার্ড ইয়ারে ওঠার পরে আমি দেখলাম ফার্স্ট ইয়ারে যে অ্যানাটমি, তখন তো বিডি অথবা একে দত্ত পড়তাম, যা পড়েছিলাম অনেক কিছু ভুলে গেছি। তখন আমার একটা ধারণা হলো, যখন সিনিয়ররা বললো আরে টেক্সটবুক টেক্সটবুক এগুলো পড়লে ভালো, না পড়লেও চলে, তাই মনে মনে ভাবলাম যে ফার্স্ট ইয়ারে যে অ্যানাটমি পড়লাম তাই এখনই ভুলে গিয়েছি, আর আমি যদি এখন টেক্সটবুক পড়ি তাহলে এইটা সেই পোস্ট গ্রাজুয়েশন দিব আরো 4-5 বছর পরে, কিছু তো মনে থাকবে না, দরকার কি গাইড পড়ি তার থেকে। তো যে জিনিসটা আমি ফিল করেছি সেটা হচ্ছে যে গাইড যখন পড়েছি, গাইড যেটা মুখস্থ করেছে ওটা ভমিট করে দিয়ে এসেছে, কোনো কিছু মাথায় নিয়ে আসতে পারি। কিন্তু ফিফথ ইয়ারে উঠে যখন টেক্সটবুকের কিছু কিছু অংশ পড়েছি, সব আমার মনে নেই, মনে থাকাও সম্ভব না, কিন্তু কিছু জিনিস আমার মাথায় এখনো রয়ে গিয়েছে সেই ফিফথ ইয়ারের ইনফরমেশন। কেন? কারণ একটাই, সেটা হচ্ছে গাইড পড়ে কখনো কনসেপ্ট তৈরি হয় না। তো আমি বলবো আমাদের অবশ্যই টার্গেট থাকবে পরীক্ষায় পাস করা, এর পাশাপাশি যখনই সুযোগ থাকবে আমরা একটু ওই একই জিনিস গাইড থেকে পড়ি, সমস্যা নেই, আমরা একবার একটু টেক্সটবুকটা খুলে দেখি না ঠিক কি লেখা আছে ওখানে, এই জিনিসটাই আপনার ব্রেনে থেকে যাবে এবং এটাই আপনার উপকার করবে। তো আমরা সর্বশেষ মিনহাজের কাছে কিন্তু কিছু কথা শুনে আমরা শেষ করব। মিনহাজের স্ট্রাগল ও অনেক মজার ছলে বলেছে, যদিও মজা করে বলার কারণে হয়তো আমরা বুঝতে পারিনি ঠিক কি পরিমাণে স্ট্রাগল করেছে। এবং সব থেকে বড় কথা যেটা, কেউ যখন একটা নেগেটিভ ইম্পালস দেয় আরে তুই তুই তো পারবি না, তোর পক্ষে এত বড় সাবজেক্টে যাওয়া সম্ভব, আমি একটা কথাই বলবো, আমরা তো অনেক কাজে জিত করি, অনেক কিছুতে জিত করি, আসেন না একটা ভালো কাজে জিত করি যে না আমি মেডিকেল সায়েন্স আমি এটা করে দেখাবো, এই জিতটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। এবং এই জিতের পিছনে কারণ তো একটাই, আমরা মানুষকে সার্ভিস দিতে চাই। তো আমরা মিনহাজের কথা শুনে আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করব। যারা একবারে হয় নাই আশাহত হয়েছে, আমি তাদেরকে শুধু একটাই অনুরোধ করব, আপনি একটুখানি এই মাইন্ডসেটটা তৈরি করে মাইন্ডসেটটা তৈরি করবেন যে না আমি রেগুলার 2টা ঘন্টা পড়ার পেছনে রাখবো। এর মানে এই না যে আপনি কোনো বিয়েতে যাবেন না, কোনো অনুষ্ঠানে যাবেন না, কোথাও ঘুরতে যাবেন না, আমি এটা পছন্দ করি না এবং দিস ইজ নট দ্য রুল, সবই করবেন কিন্তু পড়াশোনার একটা স্লট রাখবেন, সেই স্লটটা আপনাকে নিশ্চিত আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। ডক্টর মিনহাজ, আমরা তোমার কাছে একটুখানি শুনতে চাচ্ছি যে টেক্সট বুক পড়ার ক্ষেত্রে আমরা অনেকেই প্রশ্ন করেন যে টেক্সট বুক পড়ার ক্ষেত্রে আমরা কিভাবে পড়বো, অর্থাৎ টেক্সট বুক কিভাবে শুরু করবো, অনেকেই প্রশ্নটা করেন, খুব সংক্ষেপে, বেশি না খুব সংক্ষেপে, যে টেক্সট বুক আমরা কিভাবে শুরু করবো, টেক্সট বুক ভীতি যে আমাদের ভিতরে আছে সেই ভীতিটা আমরা কিভাবে দূর করতে পারি। আসলে আমার থেকে জানতে চাইলেন যে টেক্সট বুক কিভাবে পড়বো। যাই হোক, এটা আসলে আমার জন্য এখন আসলে খুবই একটা গর্ব লাগতেছে যে আমি টেক্সট বুকের কথা আমি বলবো। যাই হোক, যদিও কারণ আমি যদি আমার মেডিকেল লাইফের হিস্ট্রি বলি, আমি তো ঠিক মতো গাইডটাই পড়তাম না, তো আমি কিভাবে টেক্সট বুকের কথা বলবো। ভাইয়া যেটা বললেন যে আসলে আপনি যত খারাপ স্টুডেন্টই থাকেন মেডিকেল লাইফে, আপনার যদি গোলটা ঠিক থাকে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু আপনি পৌঁছে যাবেন। এবং যেটা বলবো আরেকটা কথা, যে যে ভয় পায় তার কিন্তু সাফল্য আলটিমেটলি সেখানেই শেষ। আপনি যদি চিন্তা করেন যে আমার ক্যালিবার এতটুকু, আপনি কিন্তু সেখানেই আটকে গেলেন। তো আমি প্রথমে যেটা বলবো যে আমি মেডিকেল লাইফে তো খুব ভালো মতো কিছুই পড়িনি, তো আমার প্রথম দিকে অনেক কষ্ট হচ্ছিল কারণ বেসিক গুলো সব ক্লিয়ার করে আসতে হচ্ছিল। তো সেক্ষেত্রে আমি প্রথমে যেটা করেছি যে আমি যখন, বিশেষ করে যখন ডিপ্লোমা পরীক্ষা দেই, তখন আমি প্রথমে যেটা করেছি যে আমার বেসিক গুলো আমি ক্লিয়ার করেছি। এবং বেসিক যখন আমি ক্লিয়ার করলাম, তখন আমি দেখলাম যে আমার টেক্সট বুক পড়তে খুব মজা লাগতেছে। ইভেন আমি যখন ফিজিওলজি তারপরে প্যাথোলজির বেসিক গুলো আমি যখন ক্লিয়ার করলাম, তখন দেখলাম যে ডেভিডসন থেকে আমি যা পড়তেছি সেটা আমি বুঝতেছি, আমি কেন ডেভিডসন পড়ব না।
ঠিক আছে, খুব মজা পেলাম। ইভেন কারণ আমি এমবিবিএস লাইফে যদি বলি, আমি ডেভিডসনটা খুলিনি, ঠিক আছে, এত বড় বই আমি কেন পড়বো, আমার ডেভিডসন থেকে মনে হতো চাইবো তো। কিন্তু আমি যখন যেটা বলবো যে এরপরে আমি যেটা করলাম যে একটা সাবজেক্টে ফিজিওলজি পড়লাম, এবার আমি সেই সাবজেক্টটা ডেভিডসন থেকে পড়বো এবং বুঝে বুঝে পড়বো, এবং আপনি যখন দেখবেন যে আপনি ডিজিজটা বুঝে গেছেন, তখন কিন্তু আপনি ওই ডিজিজ পড়তে মজা পাবেন এবং ওই বইটা তখন আপনার কাছে প্যালাটেবল হয়ে যাবে। আপনি যখন একটা পড়া একটা টেক্সট বুক আপনি মজা মজা করে পড়বেন, তখনই আপনি যখন পড়ে বুঝবেন যে আপনি মজা পাচ্ছেন বুঝে পড়ছেন, তখনই বুঝবেন যে হ্যাঁ এবার আমার সবকিছু হবে, আমি এবার সবকিছু বুঝতেছি। সো আমার যেটা মনে হয় যে একটা টেক্সট বুক আপনি যখন পড়বেন, সেই টেক্সট বুক পড়ার আগে, যেমন ধরেন আপনি গাইটন পড়বেন, সো গাইটন পড়ার আগে আপনার গাইটন তো পড়বেনই, তার আগে আপনি কোনো একটা জায়গায় ভর্তি থেকে বা আগে আপনি আপনার, যদি আপনি খুবই মেধাবী হন তাহলে আপনি নিজে ওই কনসেপশনটা আগে একটু নিজে ক্লিয়ার করে তারপরে আপনি সেটা টেক্সট বুক থেকে পড়েন। আমার কথা হচ্ছে সেটা, যে আগে টেক্সট বুক পড়ে কনসেপশন ক্লিয়ার করবো সেটার পক্ষে আমি না, আমার কথা হচ্ছে আগে কনসেপশন ক্লিয়ার করবো, এরপর ওটা টেক্সট বুক থেকে পড়বো, এক্সট্রা জিনিসগুলো আমি অ্যাড করে নিব, এবং এই এই জিনিসটা করলে কিন্তু আপনি আমার মনে হয় যে গুছিয়ে নিতে পারবেন। আরেকটা ব্যাপার হলো টেক্সট বুক আমাদের এখন যেই কোর্স গুলো যে স্ট্র্যাটেজি হয়ে গেছে, আপনি যদি উল্টা পাল্টা অনেক কিছু পড়েন আপনি কিন্তু পরীক্ষায় খারাপ করবেন। ইভেন দেখা যায় যে, কারণ আপনার অ্যাকুরেসিটা খুব ইম্পর্টেন্ট, একজন দেখা গেল যে সে কমন জিনিসগুলো পড়েছে খুব অ্যাকুরেটলি পড়েছে, সে কিন্তু পরীক্ষায় অনেক ভালো করলো, আরেকজন সে অনেক বেশি পড়েছে সব পড়ে দাগায় রাখছে কোনো কিছু অ্যাকুরেটলি পড়ে না, তার কিন্তু পারফরমেন্সটা খারাপ হবে। তো সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমি যখন টেক্সট বুক পড়বো আমি আগে ঠিক করে নিতে হবে যে কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে, সেজন্য আমার সাইডের আগের কোয়েশ্চেন গুলো সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে, এবং তার আগে ওই টেক্সট বুকের যে টপিকসটা আমি পড়বো তার সম্পর্কে কিছু একটা ভালো গ্রস আইডিয়া থাকতে হবে। এরপর আমি টেক্সট বুক পড়ে সেখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দাগিয়ে রাখতে পারি, আর আপনার যদি সময় আরো বেশি থাকে, আপনি যদি অনেক পরিশ্রমী হন, আপনি সেগুলো খাতায় সুন্দর মতো নোট করে রাখতে পারেন, তাহলে আপনার টেক্সট বুকের প্রতি যে ভীতি দেখবেন যে একেবারে দূর হয়ে গেছে, এবং পরীক্ষার আগেই আপনি দেখবেন যে আপনার টেক্সট বুক খুললে আরো মজাই লাগতেছে পড়তে। সো আমার মতে টেক্সট বুকটা যেটা করতে হবে, যে টেক্সট বুক আসলে আসলে আমার মতে যে কোনো টেক্সট বুক পড়তে আসলে খুবই মজা, আপনার যদি কনসেপশন ক্লিয়ার থাকে আপনি যে কোনো টেক্সট বুক পড়ে অনেক মজা পাবেন। আর যেটা বললাম যে যতটুকু আপনার দরকার ঠিক অতটুকুই পড়বেন, এর বাইরে যেন না পড়েন, কারণ আমাদের হ্যাঁ এর বাইরে আপনি পড়বেন আপনার যদি জানার আগ্রহ থাকে সেটা পড়ে, বাট চান্স পাওয়ার পরে আমি এটা বলবো, কারণ আমাদের এখন যে কম্পিটিটিভ যুগ হয়ে গেছে, বিশেষ করে যারা রেসিডেন্সি দিচ্ছেন বা যারা FCPS দিচ্ছেন, এত পড়ার মাঝখানে আপনাকে কিন্তু আগে আপনার নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। যেটা আমরা MBBS ও চিন্তা করতাম যে আগে হচ্ছে পাস করব তারপরে অনার্স, ঠিক আছে, তো সেটাই। এবং আরেকটা জিনিস বলবো যে আপনাকে আশেপাশে যে যেটাই বলুক আপনি আপনার পড়াশোনা চালিয়ে যান, যদি আপনি সাফল্য পান সেই দিন আপনি তাদেরকে আপনার যে সাফল্য সেটার গল্প আপনি তাদেরকে শোনান, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে অনেকে অনেক বাধা দিবে, অনেক রকম বাধা বিপত্তি আসবে, কিন্তু এর মধ্যে যদি আপনি আপনার লক্ষ্যটা ঠিক রেখে এগিয়ে যান তবে আপনি তাই পাবেন যেটা আপনি চান। যাই হোক, নিউরন মেডিকেল একাডেমির সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর শ্রদ্ধেয় SM শিহাবউদ্দিন ভাইকেও ধন্যবাদ যে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য, আর আপনাদের কাছে যে আমি যা আমার শেয়ার করলাম সেটা যদি আপনাদের অল্প কিছু কাজে লাগে, সামান্য যদি খুব কাজে লাগে, তাহলে নিজেকে অনেক ধন্য মনে করব। আমি আমার কথা এখানে শেষ করছি, তো আমি শ্রদ্ধেয় শিহাবউদ্দিন ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়া অসংখ্য ধন্যবাদ মিনহাজকে, আমরা অনেকক্ষণ আপনাদের সঙ্গে কথা বলেছি, আমাদের কোনো কথাই যদি আপনি উপকৃত হয়ে থাকেন সেটাই আমাদের প্রাপ্তি। এবং শেষে আমরা যে কথাটা বলতে চাই, সবাই একবারে সফল হয় না, সফল হওয়ার জন্য কষ্ট করতে হয়। আপনি যাদেরকে এক লাইনে পোস্ট দেখে আপনি মনে মনে আফসোস করছেন যে আমার কেন হয় না, তাদের এক লাইনে সফলতার পেছনে অনেক পরিশ্রম, অনেক ডেডিকেশন, অনেক ত্যাগ, এই ত্যাগ করার মানসিকতাটা আপনি তৈরি করেন, আমি নিশ্চিত আপনি যদি শুধু এই মাইন্ডসেটটা তৈরি করেন আপনি জিতবেন বা আপনি পারবেন, তাহলে আপনি, আমি নিশ্চিত আপনি পারবেন। সর্বশেষ যে কথাটা বলবো, টেক্সট বুকের যে ভীতিটা আমাদের ভিতরে আছে, আমি মনে করি MBBS লাইফে আপনি পড়েন নাই, আপনি MBBS পাস করে গিয়েছেন, আপনি একজন ডক্টর, আপনার ব্রেন এখন অনেক ম্যাচিউর, ওই একই টেক্সট বুক এখন আপনি খোলেন, সেই একই টেক্সট বুক পড়তে বসতে আপনার আগের থেকে অর্ধেক সময় লাগবে, সব না, ঠিক যেটুকু আপনার লাগে আপনি ততটুকুই পড়েন,
দেখবেন অটোমেটিক্যালি আপনার ভিতরে একটা ইম্পালস তৈরি হবে, না আমি আরো কিছু জানি, আরো কিছু পড়ি, আরো কিছু শিখি। যখন আপনি কোনো একটা জিনিস বুঝবেন যে না এতদিন বুঝি নাই, আজকে এই জিনিসটা বুঝলাম, তখন এই ইম্পালসটা আপনাকে আরো কিছু পড়তে বাধ্য করবে, আরো কিছু শেখাবে। এবং কারোর কথায় কখনো মন খারাপ করবেন না। আপনি যেটা মনে করবেন আপনার জন্য স্রষ্টা আলাদা টাইমলাইন ঠিক করে রেখেছেন, অন্যের যে সময় হচ্ছে আপনার সেই সময় না হলে আপনার যে টাইমটা স্রষ্টা ঠিক করে রেখেছেন সেই টাইমে আপনার হবে, সেই টাইমে আপনি সফলতা পাবেন। সর্বশেষ একটা কথা দিয়ে শেষ করি, এটা আসলে বলবো যে এটা কোরআনেরই একটা কথা, কোরআনেরই একটা আয়াত, যে মানুষ কি যা চায় তাই কি পায়। এর পরের আয়াতটা হচ্ছে এরকম, মানুষ তাই পায় যা সে করে। অর্থাৎ আপনি তাই পাবেন যা আপনি করবেন, যে শ্রম যে পরিশ্রম আপনি ব্যয় করবেন সেটাই আপনি পাবেন। আমি আপনাদের বলবো আপনারা নিজের উপর বিশ্বাস রাখুন, স্রষ্টার উপর ভরসা রাখুন, চেষ্টা করুন, আপনিও পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ নিউরন মেডিকেল একাডেমির সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা কন্টিনিউসলি শিখছি, এই শেখার প্রসেস যেন কখনো বন্ধ না হয়ে যায়। এই প্রসেসটাই কিন্তু আমাদেরকে মানুষের সার্ভিস দিতে, আমার ফ্যামিলিকে সার্ভিস দিতে আমাদেরকে আরো এক ধাপ এগিয়ে নিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি, শুভরাত্রি।